নমস্কার, স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব, এতক্ষণে তো আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন, সুতরাং সে বিষয়ে আর কথা বাড়াবো না। শুধু এতটুকু বলবো যে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং যারা নিয়মিত চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে শুধু এতটুকু বার্তা, প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কিসের জন্য এত ওয়েট করছেন বন্ধুরা? আপনাদের সাপোর্টটা কিন্তু খুবই দরকার, আপনাদের সাপোর্টটা আমরা পাবো এই আশা রেখে আজকের ভিডিওটি শুরু করছি। শেখ ফয়াজের বকেয়া মেটালো মোহনবাগান ক্লাব। হ্যাঁ বন্ধুরা, শেখ ফয়াজ কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে তিনি অভিযোগ করেছিলেন যে মোহনবাগান তার বকেয়া কিন্তু এখনও মেটায়নি। তার পরিপ্রেক্ষিতে গতকাল শেখ ফয়াজের যে বকেয়া রয়েছে সেটা কিন্তু মিটিয়ে দিলেন মোহনবাগানের কর্মকর্তারা। এই খবরটা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে এসেছে। যেহেতু তার সঙ্গে আরও এক বছরের চুক্তি ছিল, তো সেই জন্য মোহনবাগানের কর্মকর্তারা বা এটিকে মোহনবাগানের কর্মকর্তারা তারা শেখ ফয়াজের বকেয়া বেতনের পাশাপাশি চুক্তির ভিত্তিতে অবশিষ্ট বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এবার আসবো ট্রান্সফার আপডেট নিয়ে। স্প্যানিশ স্ট্রাইকার আবিদান সান্টানাকে সই করালো আইএসএলের ক্লাব হায়দ্রাবাদ এফসি। গত মৌসুমে তিনি ওড়িশা এফসিতে ছিলেন। অপরদিকে পর্তুগিজ উইঙ্গার লুইস মাচাদাকে দলে নিল নর্থ ইস্ট ইউনাইটেড। হ্যাঁ বন্ধুরা, এই পর্তুগিজ উইঙ্গার লুইস মাচাদাকে দলে নিল কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড। 27 বছরের এই বিদেশি তারকার সঙ্গে 2 বছরের চুক্তি করেছে নর্থ ইস্ট। হন্ডুরাসের 29 বছরের ফরওয়ার্ড ক্লেভিন জুনিকাকে সই করে নিল আই লিগের দল চার্চিল বাদাস। তো এবার আসবো আমরা নেক্সট আপডেট নিয়ে। হেড কোচ কে হতে পারেন এই নিয়ে কিন্তু অনেকদিন ধরে একটা গুঞ্জন শোনা যাচ্ছে, বিভিন্ন কোচের নাম শোনা যাচ্ছে। কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু ইতিমধ্যে 3 জন কোচের নাম শর্টলিস্ট করেছেন এবং এই 3 জনের মধ্যে যে কোনো 1 জন কিন্তু ইস্টবেঙ্গলের হেড কোচ হতে চলেছেন। এর মধ্যে সবার আগে যার নাম রয়েছে তিনি হলেন বার্সেলোনার প্রাক্তন খেলোয়াড় এবং বার্সেলোনার প্রাক্তন কোচ ইউসেবিয়া স্যাক্রিস্টান মেনা। হ্যাঁ বন্ধুরা, এই কোচের নাম কিন্তু গতকালও আপনাদের বলেছিলাম, বলতে গেলে বেশ কয়েকদিন ধরেই বলছি, এই কোচ কিন্তু সব থেকে এগিয়ে রয়েছে। তিনি যেমন বার্সেলোনার সিনিয়র দলের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, তেমনি তিনি বি দলের কোচ ছিলেন এবং তাছাড়া তিনি বার্সেলোনায় তিনি কিন্তু বহু বছর খেলেছেন। বলতে গেলে একটা লট অফ এক্সপিরিয়েন্স রয়েছে তার সঙ্গে, তো যার জন্য এই মুহূর্তে এবং তার বয়স সব থেকে কম 56 বছর। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চাইছে একটি কম বয়সী একজন ভালো কোচ কে নিতে, সেক্ষেত্রে কিন্তু এই ইউসিবিও স্যাক্রিস্টান মেনা সবার থেকে এগিয়ে রয়েছে বলে জানা গেছে। এছাড়া দ্বিতীয় যার নাম রয়েছে তিনি হলেন ইংল্যান্ডের লিভারপুলের প্রাক্তন তারকা রবি ফাউলার। হ্যাঁ বন্ধুরা, এই 45 বছর বয়সী রবি ফাউলার কিন্তু তিনি ইংল্যান্ডের একজন অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন, লিভারপুলের প্রাক্তন তারকা। যদিও তার এক্সপিরিয়েন্সটা খুবই কম, মাত্র তিনি 24টি ম্যাচে তিনি কোচিং করেছেন, সেক্ষেত্রে এই অভিজ্ঞতা নেই না থাকলেও তিনি যে একজন অভিজ্ঞ খেলোয়াড় ছিলেন সেটা বলাই বাহুল্য। তার মতো তারকা ইস্টবেঙ্গলের কোচ হলে ইস্টবেঙ্গলের ব্র্যান্ড ভ্যালু যে অনেকটাই বাড়বে সেটাই বলা বাহুল্য। সেই জন্য কিন্তু তিনিও যে ইস্টবেঙ্গলের কোচের দৌড়ে রয়েছেন সেটা কিন্তু বলা যেতেই পারে। পাশাপাশি আর তৃতীয় ক্ষেত্রে যার নাম রয়েছে তৃতীয় নম্বরে, তিনি হলেন নেদারল্যান্ডের বিখ্যাত কোচ বার্ট ভ্যান মারুইক। হ্যাঁ বন্ধুরা, এই বার্ট ভ্যান মারুইকও কিন্তু ইস্টবেঙ্গলের কোচ হতে পারে, তার অভিজ্ঞতা প্রচুর। তার বয়স একটু বেশি 68 বছর পর বয়স, তিনি কিন্তু খেলোয়াড় জীবনে মিডফিল্ড পজিশনে খেলতেন। তিনি কিন্তু তার ক্লাব ফুটবলে 468টা ম্যাচ খেলেছেন, শুধু তাই না, তিনি কিন্তু 72টি গোলও করেছিলেন। তাছাড়া তার যদি কোচিং ক্যারিয়ারের দিকে তাকায়, তিনি কিন্তু বরিশিয়া ডটমুন্ড সহ ফ্রেনন সহ নেদারল্যান্ডের বিভিন্ন ক্লাব, সৌদি আরব, অস্ট্রেলিয়া, আরব আমিরশাহির মতো বিভিন্ন ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে এই কোচের। অর্থাৎ এই বার্ট ভ্যান মারুকেও কিন্তু ইস্টবেঙ্গলের শর্টলিস্টে রয়েছে। তো এখন দেখা যাক যে কে ইস্টবেঙ্গলের কোচ হন, তবে এই 3 জনের মধ্যে যে একজন হবেন সেটা কিন্তু বলাই বাহুল্য এবং এটা কিন্তু সূত্র মারফত বেরিয়ে এসেছে। আজকের আপডেট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাবস্ক্রাইবের মধ্য দিয়ে চ্যানেলটির সেবৃদ্ধি ঘটুক, তোমাদের সাপোর্টটা কিন্তু দরকার ফ্রেন্ডস। তো আশা করি তোমাদের সাপোর্টটা পাবো যাতে চ্যানেলটি গ্রো হয়। তো ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান যেন তোমাদের সকলকে ভালো রাখে। নমস্কার।